সিএসএসএর এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব অ্যানিমেশন সম্পর্কে। বেশ কয়েকটি অ্যানিমেশন প্রপার্টির সাথে আপনাদের পরিচয় করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি প্রপার্টির নাম উল্লেখ করা আছে, তো আমি প্র্যাকটিক্যালি আপনাদের ব্যবহার দেখাবো। সেই জন্য প্রথমে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিয়েছি। index.html এ বেসিক স্ট্রাকচার তৈরি করা আছে এবং আউটপুট দেখার জন্য এখানে আমাদের ব্রাউজারটা ওপেন করা আছে। তো প্রথমে আমি একটি ইমেজ নেব, সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে অবশ্যই ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে, একটা সোর্স লাগবে। তো আমি আমার একটি ইমেজ অ্যাড্রেসটা আমি নিয়ে আসলাম, এখানে সোর্সের মধ্যে বসিয়ে দেব। সো এখানে জাস্ট কন্ট্রোল বি চেপে পেস্ট করে দিচ্ছি এবং ডেফিনেটলি সেটা আমাদের ব্রাউজারে দেখানোর কথা, এমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো স্টাইলে আমি নিয়ে নিচ্ছি, স্টাইলের মধ্যে ইমেজের সাইজটাকে প্রথমে একটু রিসাইজ করে নিতে যাচ্ছি। ইমেজটাকে আমি 200 পিক্সেলের মতো উইথ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ইমেজ নিয়ে নিন এবং আপনাদের ইচ্ছা মতো উইথ দিয়ে দিন। তারপর যে কাজটা করবো, এখানে হাইটটা আমি অটো দিয়ে দিচ্ছি এবং এখানে যেটা করবো ম্যাক্সিমাম উইথ ব্যবহার করবো, আসলে এতে করে রেসপন্সিভ করা হয়ে যাবে। ওকে, তারপর যে কাজটা করছি এখানে একটি বর্ডার দিয়ে দিচ্ছি। বর্ডার আমি দিচ্ছি 2 পিক্সেলের মতো সলিড ব্ল্যাক, আপনারা যে কোনো বর্ডার এখানে ব্যবহার করতে পারেন। এবার আমার উদ্দেশ্য হচ্ছে ইমেজটাকে সেন্টারে নিয়ে আসা, এবং আমরা জানি যে ইমেজকে সেন্টার করার জন্য প্রথমে যেটা করতে হবে ডিসপ্লে এটাকে ব্লক করে দিতে হবে, তারপর মার্জিন অটো ব্যবহার করতে পারি। আমরা এখানে মার্জিন 0 দেন অটো এটা ব্যবহার করে নিচ্ছি, এতে করে ইমেজটা সেন্টারে চলে আসবে। তারপর যে কাজটা করি, আমি উপরের দিকে কিছু মার্জিন রেখে দিই, এতে করে আমার বোঝাতে সুবিধা হবে আপনাদের। সো এখানে আমি 100 পিক্সেলের মতো নিয়ে নিচ্ছি। ওকে, সেভ করে নিলাম, পারফেক্ট। এবার ইমেজটাকে যদি আমি সার্কেল করতে চাই সেটা অবশ্যই আমরা করতে পারবো। সেই জন্য যে কাজটা করতে হবে আমাকে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস প্রপার্টি ব্যবহার করতে করবে হবে এবং এখানে 50% ভ্যালু দিয়ে দিতে হবে, এতে করে ইমেজটা এখানে দেখতে পাচ্ছেন সার্কেল করা হয়ে গেছে। তো বর্ডারটা একটু বড় করে দিচ্ছি, 5 পিক্সেলের মতো দিয়ে দিচ্ছি। ওকে, তো চলুন এবার এটার সাথে অ্যানিমেশন যুক্ত করি। অ্যানিমেশন কীভাবে যুক্ত করতে হয় সেটার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, অ্যানিমেশন নেম এই প্রপার্টিটা ব্যবহার করতে হবে এবং এইখানে অ্যানিমেশনের নামটা দিয়ে দিতে হবে। তো আমি নাম দিচ্ছি ইমেজ অ্যানিম, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। ওকে, অ্যানিমেশন নাম আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন এবং অ্যানিমেশনটা কতক্ষণ থাকবে সেটার একটা ডিউরেশন আমাকে বলে দিতে হবে। সো আমি বলে দিচ্ছি এখানে 3 সেকেন্ডের মতো অ্যানিমেশন ডিউরেশন থাকবে। তো অ্যানিমেশনের নাম তৈরি করা হয়ে গেল, ডিউরেশন দেওয়া হয়ে গেল, এবার অ্যানিমেশনটা আসলে তৈরি করতে হবে। তো অ্যানিমেশন তৈরি করার জন্য যে কাজটা করতে হবে, কি ফ্রেমস দেন যে অ্যানিমেশনের নামটা দিয়েছেন সেই নামটা এখানে বসাতে হবে। তো আমরা নাম দিয়েছি ইমেজ অ্যানিম, সো এখানে আমি ব্যবহার করবো ইমেজ অ্যানিম, দ্যাটস ইট। তো এবার আপনার অ্যানিমেশন করার জন্য যা যা করতে চাচ্ছেন সব কিছু এখানে ডিফাইন করে দিতে পারেন, যে আসলে কী চাচ্ছেন আপনি করতে। তো আমি চাচ্ছি কী হবে, আমার যে উইথ রয়েছে সেটা যতটুকু আছে সেখান থেকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। ধরা যাক ফ্রম টু, এই দুইটা জিনিস ব্যবহার করতে পারেন আপনারা। এখানে আমি জাস্ট বলে দিচ্ছি, লক্ষ্য রাখবেন যে বর্তমান কন্ডিশন কী আছে এবং সেখান থেকে আমি কী করতে চাচ্ছি, এই দুইটা জিনিস আমরা এখানে ডিফাইন করে দিতে পারবো। তো ফ্রমের মধ্যে যেটা আছে, আমি চাইলে এখানে যে উইথটা রয়েছে ম্যাক্সিমাম উইথ 200 পিক্সেল সেটা এখানে বসিয়ে দিতে পারি এবং এটা থেকে আমি যে কাজটা করতে চাচ্ছি, আমি চাচ্ছি এটাকে 300 পিক্সেল করে দেবো। ওকে, সো আমি যখন এটা, আমি লক্ষ্য রাখবেন আমি কিন্তু হোভার করছি না, আমি অ্যানিমেশন যুক্ত করেছি ইমেজের সাথে। সো যখনই রুট আমি এখানে রিলোড করব, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যানিমেশন আপনারা অ্যাপ্লাই করা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন, রাইট? তো আমি চাইলে এটা হোভার করেও অ্যানিমেশনটা অ্যাড করতে পারি, সেটা আমার ইচ্ছা। তো বর্তমানে কী হচ্ছে, এখানে অ্যানিমেশনের নাম দিয়েছি, অ্যানিমেশনের ডিউরেশন দিয়েছি এবং এই অ্যানিমেশনটা আসলে এখানে তৈরি করেছি কি ফ্রেমস দিয়ে, তারপর অ্যানিমেশনের নাম দিয়ে দিলে অ্যানিমেশনটা তৈরি করা হয়ে যাবে। এবং আমি বলেছি এখানে ফ্রম ম্যাক্সিমাম উইথ 200 পিক্সেল থেকে কী হবে অ্যানিমেশনটা, ম্যাক্সিমাম উইথ 300 পিক্সেল হবে। কার উইথ এখানে, আমরা মূলত ইমেজের উইথ, যার সাথে অ্যানিমেশনটা এখানে যুক্ত করেছি। ওকে, তো চাইলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার, ফোরগ্রাউন্ড কালার অনেক কিছুই করতে পারি। আমি যদি এরকম করতে চাই, আমি যে বর্ডারটা রয়েছে, লক্ষ্য রাখবেন আমি বর্ডারটা নিয়ে আসি এখানে। তো বর্ডারের যে কালারটা রয়েছে, বর্ডার কালার প্রপার্টিটা আমি ব্যবহার করি, ধরা যাক অরেঞ্জ। ওকে, এবং বর্ডার কালারটা এখানে আমি দিয়ে দিচ্ছি আবারও বর্ডার কালার এখানে দিচ্ছি রেড। ওকে, সেভ করে নিলাম। এবার আপনার লক্ষ্য রাখবেন এই বাম দিকে কিন্তু বর্ডার কালার অরেঞ্জ থেকে কী হয়ে গেছে, রেড হয়ে গেছে এবং এই অ্যানিমেশন ডিউরেশনটা ছিল কত সেকেন্ড, 3 সেকেন্ড সময়। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি চাচ্ছি এরকম যখনই আমি হোভার করব তখন মূলত অ্যানিমেশনটা অ্যাপ্লাই করা হবে, সেটাও আমরা চাইলে করতে পারি। সেই জন্য এখানে যে কাজটা করব, ইমেজ হোভার, হোভার হলে অ্যানিমেশনটা অ্যাপ্লাই করা হবে। সো সেই জন্য অ্যানিমেশনের নাম, অ্যানিমেশনের ডিউরেশন এই সব কিছু কেটে এইখানে নিয়ে আসবো, এটার মধ্যে মূলত ডিফাইন করব। যখন হোভার করা হবে তখন এই অ্যানিমেশনটাকে কল করা হবে, দ্যাটস ইট, এতটুকু। সো যখনই আমি হোভার করছি তখনই মূলত অ্যানিমেশনটা কল হচ্ছে, আশা করি সেটা আপনারা দেখতে পেরেছেন। আরেকটা বিষয়, এখানে শুধু ফ্রম টু ব্যবহার না করে আমরা পার্সেন্টেজও ব্যবহার করতে পারি, যেমন 0% থেকে যখন 100% হবে।
যাবে, তখন কি হবে সেটা আমরা এখানে ডিফাইন করে দিতে পারি। ওকে, সো 0 to 100% দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার থেকে রেড হয়েছে। আমরা এরকমও করতে পারি 50% যখন থাকবে তখন কি হবে সেটাও আমরা এখানে বলে দিতে পারি, বর্ডার কালার অন্য একটা কালার দিয়ে দিতে পারি। এখানে আমি এখানে গ্রিন দিয়ে দিচ্ছি, লক্ষ্য রাখবেন। ওকে, সেভ করে নিলাম। সো যখন হোভার করছি প্রথমে অরেঞ্জ, দেন 50% এসে গ্রিন, অ্যান্ড দেন বর্ডার কালারটা কি হয়েছিল রেড হয়েছিল। আরেকটা বিষয় খেয়াল করেছেন, আমি যখন হোভার করছি সেটা কিন্তু চলে যাচ্ছে, অ্যানিমেশনটা একেবারে চলে যাচ্ছে হোভার থাকা অবস্থায়। তো সেটা আমরা বন্ধ করতে পারি, সেই জন্য অ্যানিমেশন ফিল মোড যেটা আছে সেটা ব্যবহার করব এবং এখানে ফরওয়ার্ড ব্যবহার করব। সো এবার যখন আমি হোভার করছি, লক্ষ্য রাখবেন এটা একেবারে লাস্ট যে কালারটা আছে অর্থাৎ রেড, সেখানে কিন্তু সেই এখানে স্টাক অবস্থায় আছে, এখান থেকে চলে যাচ্ছে না, অফ হয়ে যাচ্ছে না। সো সেই জন্য আমরা অ্যানিমেশন ফিল মোড ফরওয়ার্ডস এই ভ্যালুটা দিয়ে দিতে পারি। ওকে, তো এই ছিল মূলত কয়েকটি প্রপার্টি সম্পর্কে আলোচনা, অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন ফিল মোড। তো আরও কয়েকটি প্রপার্টি রয়েছে, সেগুলো সম্পর্কে এবার আলোচনা করব। এখান থেকে আমি ইমেজ হোভার সরিয়ে নিচ্ছি, পার্সেন্টেজের ভ্যালুগুলো সরিয়ে নিচ্ছি, দেন এখানে যেরকম আছে সেরকম থাক, সেভ করে নিলাম। জাস্ট নতুন যে জিনিসটা অ্যাড করব, আমি এখানে পজিশন অ্যাড করব রিলেটিভ। তো কারণটা হচ্ছে আমি চাচ্ছি কি আমার ইমেজটাকে মুভমেন্ট করব, বামে ডানে এরকম মুভমেন্ট করতে চাচ্ছি। সো ইনিশিয়ালি আমি পজিশনটা রিলেটিভ রেখে দিয়েছি, এবং অবশ্যই অ্যানিমেশন নাম লাগবে। সো অ্যানিমেশন নাম দিয়ে দিচ্ছি, অ্যানিমেশন নেম হচ্ছে ইমেজ অ্যানিমেশন, যেটা নিচে আমি অলরেডি তৈরি করে রেখেছি। তো যখনই এটা ইমেজের প্রাথমিক অবস্থায় অ্যানিমেশন নেমটা কল হবে এখানে চলে আসবে। তো এখানে একটা ডিউরেশন দিতে হবে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, অ্যানিমেশন ডিউরেশন দিয়ে দিচ্ছি 3 সেকেন্ডের মতো। তো এখানে আসার পর কী করবে সেটা এবার আমরা বলে দেবো এখানে। ওকে, তো প্রথমে 0% কী হবে, দেন 50%, 40% আমাদের ইচ্ছা, আমরা আমাদের মতো করে নিতে পারি। 0% আমি চাচ্ছি যেটা হবে যেই পজিশনে আছে সেই পজিশনে থাকবে, সো টপ 0, লেফট 0, যেইখানে আছে এক্স্যাক্টলি সেই জায়গায় থাকুক। ওকে, 0%-এর বেলায় দেন আমি এখানে এটা কপি করে নিচের দিকে বসিয়ে দিচ্ছি, যে 50%-এর সময় কী হবে সেটা বলে দিতে চাই। তো 50%-এর সময় লেফটের দিকে যেইখানে আছে সেইখানেই থাকুক, বা টপ থেকে 100 পিক্সেল নিচে নেমে আসবে, সেটা হচ্ছে আমার মেইন টার্গেট। ওকে, অ্যান্ড দেন আমি এটা কপি করে নিচের দিকে আবার পেস্ট করে দিচ্ছি। এখানে আমি 100% হলে কী হবে সেটা বলে দিতে পারি, 100% বেলায় আবার আমি চাচ্ছি যে, লক্ষ্য রাখবেন 0% যেইখানে আছে সেইখানে আমি এটাকে রাখতে চাচ্ছি, 50%-এর বেলায় এটা নিচের উপর থেকে 100 পিক্সেল জায়গা নেবে, দ্যাট মিন্স নিচের দিকে চলে আসবে। দেন 100% হওয়ার জন্য আবারও যাতে আবার জায়গায় ফিরে যায় সেই জন্য আমি কী করে দিচ্ছি, এখানে টপ লক্ষ্য রাখবেন এখানে -100 পিক্সেল দিয়ে দিচ্ছি এবং লেফট এখানে 0 দিয়ে দিচ্ছি। তো আসলে টপ এখানে 0 পিক্সেল দেওয়া বেটার, কারণ একেবারে জায়গায় যেখানে ছিল সেখানে চলে যাবে, যেহেতু আমরা পজিশন রিলেটিভ ব্যবহার করেছি। ওকে, এখানে পিক্সেল 0-র ক্ষেত্রে পিক্সেল না দিলেও হবে, তারপর আমি দিয়েছিলাম, যাই হোক সেভ করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা কীভাবে শুরু হয়েছে, নিশ্চয়ই আপনার খেয়াল করেছেন, এবং আবার ফিরে গিয়েছে, বাট অ্যানিমেশনটা কিন্তু থেমে গেল, তাই না? সো অ্যানিমেশনটা রানিং অবস্থায় রাখার জন্য আমরা যেটা করতে পারি, অ্যানিমেশন আইটারেটিভ যেটা আছে, আইটারেশন কাউন্ট, সেই প্রপার্টিটা ব্যবহার করতে পারি। তো এখানে আমি যদি 3 দেই তাহলে 3 বার মূলত অ্যানিমেশনটা হবে। আপনার বাম দিকে লক্ষ্য রাখবেন অ্যানিমেশনটা কিন্তু 3 বার হচ্ছে, এবং 3 বার হওয়ার পরই মূলত এটা থেমে যাবে, যেমনটা আপনারা এখানে লক্ষ্য রাখবেন। ওকে, তো এটাকে যদি আমরা অনবরত মানে কন্টিনিউয়াসলি রান করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ইনফাইনাইট এই ভ্যালুটা এখানে ব্যবহার করতে পারি, এটা কিন্তু চলতেই থাকবে বারবার। ওকে, অ্যানিমেশন ডিউরেশন এখানে 3 সেকেন্ড না দিই, আমরা যদি কম দিই 1 সেকেন্ড দিই তাহলে এটা ফাস্টার করা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এখানে যে অ্যানিমেশনটা, এই যে স্পিডটা, সেটাও আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি, সেই জন্য অ্যানিমেশন টাইমিং ফাংশন নামে যেটা রয়েছে সেই প্রপার্টিটা ব্যবহার করতে পারি। তো এখানে যদি আমরা বেশ কয়েকটি ভ্যালু আছে দেখতে পাচ্ছেন, ইজি, ইজি ইন, ইজি ইন আউট, তো প্রত্যেকটার বেলায় অবশ্যই কিছু স্পিডের এখানে পার্থক্য রয়েছে। ইজি আউট হলে কুইকলি বের হবে, কিন্তু আবার যাওয়ার সময়, ফিরে যাওয়ার সময় স্লোলি যাবে। ইজি ইনের ঠিক অপোজিট, ইজি ইন আউট দুইটা মিক্স আপ করা হয়ে যাবে। তো আমরা যেটা এখানে মোস্ট অফ দ্য টাইম আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে লিনিয়ার, তাহলে স্পিডটা, আসা যাওয়ার স্পিড দুইটাই সমান থাকবে এখানে। ওকে, শুরু এবং শেষ দুইটাই কিন্তু সমান থাকবে। তো আশা করি অ্যানিমেশনের এই প্রপার্টিগুলোর সাথে আপনার পরিচিত হয়ে গেছেন। আপনারা চাইলে যেটা করতে পারেন, অবশ্যই এখানে অনেক কিছুই করতে পারেন, যে 100% যখন হবে তখন আমি, অথবা 50%-এর দিকে যখন যাবে তখন আমি ওপাসিটিটা কমিয়ে দিতে পারি। এখানে ওপাসিটি সাপোজ 0.5 দিচ্ছে, লক্ষ্য রাখবেন। সো এই যে 50%-এর বেলায় কিন্তু ওপাসিটিটা কমে যাচ্ছে। এটাকে চাইলে ডানে বামেও আপনারা মুভ করতে পারেন, আমি এখানে লেফট টপ ব্যবহার করেছি, অথবা আপনারা রাইট, দেন অথবা বটম, এরকম বিভিন্ন ধরনের ভ্যালু আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। তো এই ভিডিও এসে থাকবে, অ্যানিমেশনের এই প্রপার্টিগুলো নিয়ে একটু প্র্যাকটিস করার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে, সেক্ষেত্রে সবার সাথে শেয়ার করে নেবেন, এতে করে অন্যের উপকারে আসবে। আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আপনি আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন।